শাহজাদী রাবিয়া লিখেছেন যে দিক বুঝতে না পারার কারণে অন্যদিকে নামাজ পড়ে ফেললে এবং বোঝার পর নামাজের সময় ছিল না। এখন আমার করণীয় কি, আপনি যদি এমন জায়গায় অবস্থান করেন যে যেখানে কিবলা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি ওখানকার স্থানীয় কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে কিবলা কোন দিকে। এটা আপনার সাধ্যের ভিতরে, তাই না? কাউকে জিজ্ঞাসা করে কিবলার দিকটা জেনে নেওয়াটা সাধ্যের ভিতরে। আচ্ছা, কিন্তু যদি আপনি এমন কোনো লোক না পান যাকে আপনি জিজ্ঞাসা করে কিবলা সম্পর্কে জ্ঞান পাবেন, কোনো লোক পাইলেন না, তখন আপনি সাধ্যের বাইরে চলে গেলেন। এটা আপনার কিবলা সম্পর্কে সঠিক জ্ঞান পাওয়াটা আপনার সাধ্যের বাহিরে। এক্ষেত্রে আপনি অনুমান করবেন, আপনার মনের প্রবল ধারণা যেদিকে তৈরি হবে আপনি সে অনুমানের ভিত্তিতে সালাত আদায় করবেন। সালাত আদায় শেষে যদি আপনার কাছে এটা প্রমাণ হয় যে কিবলা ভুল হয়েছে, তাহলে সালাত দোহরিয়ে পড়তে হবে না, সালাতকে দোহরিয়ে পড়তে হবে না। কিন্তু যদি আপনি মানুষ আছে জিজ্ঞাসা না করে আপনি গাফলতির পরিচয় দেন এবং যেদিকে মনে চায় সেদিকে নামাজ আদায় করেন, পরে জানতে পারেন যে কিবলা ভুল হয়েছে, তাহলে আপনাকে নামাজ দোহরিয়ে পড়তে হবে। এই জন্যে যে আপনি কিবলামুখী নামাজ পড়েন নাই। আর কিবলামুখী হয়ে নামাজ পড়াটা, কিবলা সম্পর্কে জানাটা আপনার পক্ষে কি ছিল? সহজ ছিল, অথচ আপনি গাফলতি করেছেন, এই জন্য আপনাকে নামাজ দোহরিয়ে পড়তে হবে। আল্লাহ তাআলা আলাম।